এই দুনিয়াতে আপনার কোনো কর্তব্য নেই আপনি যা ইচ্ছে করতে পারেন কেবল এটাই যে আপনি যাই করুন তার একটা পরিণতি থাকবে পরিণতি যাই হোক আপনি যদি আনন্দের সাথে সেটা গ্রহণ করতে রাজি থাকেন তাহলে যা ইচ্ছে করুন কিন্তু পরিণতি অপ্রিয় হলে আপনি কাঁদতে বসবেন আপনি যদি এমন হন তাহলে সেই কার্যটি নিয়ন্ত্রণ করুন বিষয়টা এতটাই সহজ তো ঠিক না ভুল সেটা কথা নয় প্রত্যেকটি কাজই একটা নির্দিষ্ট ফল সৃষ্টি করে আমাদের জীবনে আপনি যদি যে কোনো পরিণতি আনন্দের সাথে সামলাতে পারেন তাহলে যা ইচ্ছে করুন কিন্তু যখন পরিস্থিতি বিগড়ে যাবে বা অপ্রিয় হয়ে উঠবে আপনি কষ্ট পাবেন আপনি যদি সেরকম হন তাহলে আপনার আপনার উচিত সেই কাজটিকে নিয়ন্ত্রণ করা তাহলে কর্তব্য কখন আসে আপনি আপনার সন্তানের জন্য কিছু করলেন সেটা একটা আনন্দ আপনি যদি রাস্তার শিশুটির জন্য কিছু করেন আপনি কর্তব্য পালন করছেন যখন যখন হৃদয় শূন্য যখন আপনার হৃদয় ভালোবাসা শূন্য কেবল তখনই আপনি কর্তব্য করতে পারেন এই পৃথিবীতে কোনো কর্তব্য করার প্রয়োজন নেই কারণ কর্তব্য সবার মধ্যে বিরক্তি সৃষ্টি করবে আর আপনার জন্য বোঝা হয়ে উঠবে আপনার অভিজ্ঞতা যদি সব কিছুকে অন্তর্ভুক্ত করে হয় আপনি যা কিছুই করার সুযোগ পাবেন সেটাই চমৎকার হবে আপনার জন্য আপনার ক্ষমতা অনুযায়ী যতটা পারবেন করবেন সেটা কি আপনার কর্তব্য না কর্তব্য নয় এটা আপনার জীবন কারণ এই মুহূর্তে এই ফুলগুলো এরা কি সুন্দর দেখাচ্ছে আপনার প্রতি তাদের কর্তব্য করার জন্য আমি জিজ্ঞেস করছি আপনি ভাবছেন তারা সবাই কর্তব্য করছে কারণ সবাইকে সুন্দর দেখতে আর আপনাদের দিকে চেয়ে রয়েছে বলে কিছু সময় আগে আমি একটা চার লাইনের কবিতা লিখেছিলাম আপনাদের বলি একটা ফুলকে দেখলাম ভাবলাম সে দিচ্ছে কাছ থেকে দেখে বুঝলাম সে শুধুই প্রাণ ভরে বাঁচছে অস্তিত্বে সব কিছুরই উচিত এক পুরোদস্তুর জীবন হয়ে ওঠা আপনি যদি পুরোদস্তুর জীবন হয়ে ওঠেন যা করবেন সেটাই কার্যকর হবে আপনার আশেপাশের সব কিছু আর সবার জন্য পুরোদস্তুর জীবন হওয়ার পরিবর্তে আপনি ভান করার চেষ্টা করছেন কর্তব্য নীতিকথা ন্যায়পরায়ণতা এই সব দিয়ে আপনি জীবনকে অনুকরণ করার চেষ্টা করছেন একটা ভালো জীবনকে অনুকরণ করার চেষ্টা করছেন এটা কাজ করবে না